गाइस गुड मॉर्निंग वेलकम टू माय न्यू ब्लॉग आबार से आगे मतो बाड़ी थेके ब्लॉग स्टार्ट घोड़ा तो कम्प्लीट हो गए मन का खूब खराब करतक्षण कत क्य करतम ओखाना रेडी बड़नर एक तारा छो घूरब तो जैक एन बसे बसे कफी खाची और ये जिम जैम बिस्किटा खाचीम दीदी एस दीदी क्ज करते आज के एक देरी कर घूमते उठे 10टार समय घूमते उठे बिट्टू सकाल बेला क्रिकेट खेलते गए खेलते गए एकटू काजे बिट्टुदेर जमी आछे एकटा जायगाते माने धानेर जमी तो ओखानटाते एकटू दरकार छिलो ओखानटाते गिएछे एकटू काज छिलो तो ओखान थेके आसते लेट हबे तो ओखाने बाइरेई किछु खेयेछे बोलो डालपुरीटा किछु खेयेछे डालपुरी खेये ओखानटाते गेछे रात दुपुरबेलाते मने हय ना बाड़िते खाबे आर गलाटा जायगाटा केमन खुशखुश करछे ठंडा लेगे गेछे तो एखन दीदी सबकिछु काजटाज करबे आर बिछाना टिछाना आमार गुछानो हये गेछे आज के शाड़ीटारी एकटु गुछाबो एकटु पर दीदी झाड़टार दिक आर आजकेर कोनो जामा कपड़ काचिनी जामा कपड़ काचबो आगे एई जामा कपड़गुलोके गुछिए ठीकठाक करी तारपरे काचते देबो आबार नाहले आर पारा जाच्छे ना जामा कपड़ेर पहाड़ लेगे गेछे बाड़िते पुरो तो आमी एखन बसे आछि रान्नाबाड़ी ओरकम चाप नेई देखि कि करबो আর একটু টিভি দেখছিলাম আর কফি খাচ্ছিলাম তো কফিটা খাই বিট্টু কিছু একটা অর্ডার করেছিল পার্সেল এসেছে এখন খুলে দেখি দিদি কাঁচিটা দাও না আরে বাপরে টানা যাচ্ছে না কাঁচি দাও আমার রান্নাঘরের কাঁচিটা নালে ওই চাকুটা দাও কি ভাবে প্যাক করেছিল ভাই কি আছে জিনিসটা कत भलो कि जामा मन हमी देखी खुले देखी तो सोएटार्टिट्टू अर्डर कर जस्ट खुलल रोजी लोम देखो कत कि बोलबो और तो ये जन्मदिन जन्मदिन गलो किलना कि चाहले बोलते घूरते नहीं निजे এত টাকা দিয়ে একটা সোয়েটার অর্ডার করে নিয়েছে বাহ বিট্টু বাহ তুমি আসো বাড়িতে আজকে আমি স্নান টান করে মানে মোটামুটি ফ্ল্যাটের কয়েকজনকে দিয়ে তারপর আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাইকে সব প্রসাদ টসাদ দিয়ে এখন আমি কয়েকটা প্রসাদ প্যাক করছি একটা হচ্ছে আমার মাসির জন্য একটা মার জন্য আর ওটা হচ্ছে ওর দুই পিসির জন্য এটা হচ্ছে বেনারসের মানে বেনারস থেকে এনেছে মেজ দিয়ে এটা সবার জন্য घटे गंगा जल आज प्रसाद ये दुटो हे मेज दी दिए सबा के देवार जो दुई पिसी के देवार जो जेम्मा के देवार जो काकीमा देवार जो हमें दी दिए जे पिसी ओखने आमारटा ये और यही भाची हमें मैं घर बहरे टांगा बीजे ये हे मार एक शिवर मुख आदिकटा आ मा कामाख्या तो ভাবছি যেটা বাইরে টাঙাবো আর এইটা হচ্ছে সেই শালটা যেটা আমি মার পায়ে অর্পণ করেছিলাম এটা আমাকে দিয়েছে বলেছে কোনো শুভ কাজ থাকলে এটা মাথায় দিয়ে বসে কাজ করতে আর এই প্রসাদগুলো আছে ওর বন্ধু টন্ধু আরো অনেকে আছে ওগুলো সব বিকেল বেলা প্যাক করে দেব আপাতত পিষিদেরটা মাদেরটা হয়ে গেছে একটা মেইন টেনশন দূর আর এখন আমি গোপুকে একটু গা মুছিয়ে দেব मुछिए खेते टेते दीब तपर हमें खाव कफी खे बस एटा बजते चलो पर कि तो करी एखे हमार गोपुर नतून सोएटार और टूपी की क्यूट लागसे देखते मैं ये भिडियो ना करा थकते परलम ना यहाँ के पड़ानो गोके पड़ानो गुटो के पढ़ो दारुण लागसे देखते ना तुम्हरा मैं हाँ बोलो कमेंट कर हाँ जो तुम्हारे केम लगे गोपू के देखते আমার তো খুবই কিউট লাগে এত মিষ্টি কি মিষ্টি লাগছে দেখতে মুখটা দারুণ লাগছে তাড়াতাড়ি এখন সব কটাকে পরিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কেমন লাগছে এই যে আমার চারটা গোপুকে আমি একদম সোয়েটার টুপি পরিয়ে একদম রেডি করে দিয়েছি এই যে বাবারে কানটা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লেগে যাবে এই যে গোপালের এই যে এই দুটোকে তো সব থেকে কিউট লাগছে এত সুন্দর তোমাদের তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা মানে বুঝতে পারবে কারণ আমি একটা মেলায় এই জিনিসটা নিয়েছিলাম মানে গোপালের এই দুটো জামা তোমাদের মনে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা যে মেলাটা উঠে গিয়েছিল লাস্ট মুমেন্টে আমরা গিয়েছিলাম তখন এই দুটো নিয়েই জাস্ট এসেছিলাম আর কিছুই নেইনি
যদি না দেখে থাকো তাহলে ওই ব্লগটা অবশ্যই দেখো, ওখানে দেখতে পাবে আমি এই দুটো নিয়েছিলাম। তো এখন তো তোমার বাহ ইয়ে চলে এসেছে, যাই হোক এখন আমি ভাত বসালাম 2:45, কারণ আজকে সব ঝুলটুল ঝেড়ে টেরে একদম খুব অস্থির হয়ে গেছে আর মানে কিছু ভালো লাগছে না। পুজো করতেও টাইম লাগলো, কারণ আজকে ঠাকুরঘর সব পরিষ্কার করলাম। আর এইটা হচ্ছে ডাল সেদ্ধ, একটু হালকা জল দিয়ে একটু গরম করে নেব। আর এখানটাতে আমি আলু সেদ্ধ দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, আর আলুটাকে পেঁয়াজ দিয়ে ভেজে মাখবো বলে ওটা কেটে রেখেছি দিদিকে বলে। এখন তাড়াতাড়ি মানে ভাতটা খাবো, এত খিদে পেয়েছে যে মানে বলার কথা না। তো পুজো টুজো তো সব হয়ে গেছে, গোপালকে স্নান টান করিয়ে টরিয়ে সব কিছু করেছে, অনেকদিন ঠিকঠাকভাবে পুজো করতে পারিনি। তারপরে গোপালের জামাটা অনেকদিন ধরে পড়েছিল, তো এখন শান্তি লাগছে, সব কিছু ঠিকঠাক করলাম, তো এখন তাড়াতাড়ি খাই। আর এতক্ষণ প্রাইমারি স্কুলের পরীক্ষা চলছিল, মানে যারা আর কি টিচার আর কি যারা হবে তাদের, আমি সব কিছু তুতলে যাই বলতে। তো প্রাইমারি স্কুলে যেহেতু আজকে পরীক্ষা ছিল ওই জন্য নেট অফ করা ছিল, এখন নেটটা এসেছে, এখন আমি ভিডিও আপলোড করবো কালকের হয়নি। সব কিছু রেডি ফেডি করে রেখেছি, রেন্ডার হয়ে গেছে, শুধুটা করবো ব্যস্ত হয়েছে। যে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, এখন 3:15, এখন আমি খেতে বসেছি। তো যাই হোক ভাতটা হতে একটু দেরি হয়ে গিয়েছিলো, এখানে ডাল আছে, ডাল সেদ্ধ, মুসুরের ডাল সেদ্ধ, ভাত, আর আলু সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি, ব্যাস এটাই আমার আজকের লাঞ্চ। তাড়াতাড়ি খেয়ে নিই, রাত্রেবেলা ভালো কিছু খাওয়ার ইচ্ছে আছে, তাই জন্য এখন সেদ্ধ সেদ্ধ সব খাচ্ছি। আর এখন আমি এই ভিডিওটা দেখছি, তাড়াতাড়ি দেখে নিই। বিট্টু তো জমি থেকে এসেছে, সে কটা হলো 5:30, 5:45, মানে 5টার দিকে এখানে এসেছে, দিয়ে রোজি গোলটিকে মার কাছে নিতে গিয়েছিলো, মার কাছ থেকে নিয়ে এসেছে 6:45, 6টার দিকে, টাইমগুলো ভুলভাল বলি, তো 6টার দিকে এসেছে, দিয়ে ওর নাকি প্রচণ্ড মাথা ব্যথা করছে, অত রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলো বলে ঘুমোচ্ছে। ও তো আর রাতে কিছু খাবে না, আমার জন্যে ওখান থেকে মাংস নিয়ে এসেছে, খাসির মাংস রান্না করেছিল, তো আমি ভাবছি রাত্রেবেলা ওটা দিয়ে ভাত খেয়ে নেব, হয়ে যাবে। আর রোজি গোল্ডির রান্না করে পাঠিয়েছিল মা, মারও শরীরটা ভালো নেই, মারও কেমন জ্বর জ্বর বলছিল মা, তো দেখি কালকে সকালবেলা ফোন করব মাকে, মানে শরীর কেমন আছে, যদি খারাপ থাকে তাহলে আমি রান্না করে পাঠিয়ে দেবো কালকে মার, তাহলে আর মাকে রান্না করতে হবে না। আর এখন বসে বসে আমি টিভি দেখছি, আর কিছু করার নেই, এটাই বিরক্ত লাগছে, মানে কাল পর্যন্ত বেশ একটা ইয়েতে ছিলাম, ট্রেনে থাকতে গেলেও তাও একটা মানুষজনের, আর এখনই ঘরের মধ্যে একদম বিরক্ত লাগছে। রোজি গোল্ডিও ঘুমোচ্ছে, ঠান্ডার দিন তো বাচ্চাগুলো নিচে থাকতে পারে না, ঠান্ডা ওঠে মার্বেল থেকে, তো ওই জন্য খাটে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমোচ্ছে দুজনেই বাবার কাছে, আর আমি এখানটাতে টিভি দেখছি, এটাই। তো রোজিদেরকে ভাতটা দিলাম, এখন খাচ্ছে, এখন বাজে 9:45, তো ওদেরকে খাবারটা খাইয়ে দিয়ে আমার আর রাত্রেবেলা ইচ্ছে করলো না ঠান্ডার মধ্যে আবার ওই জল ঘেটে ওই ভাতটা রান্না করতে, তাই ভাবলাম যে অনেকদিন কলিঙ্গ হোটেলের চিকেন ললিপপ খাইনি, তাই ভাবলাম যে আজকে এটা খেয়ে নিই, কাল থেকে একদম বাড়ির খাবার খাবো, আর বাড়ির খাবার খাবো না, আজকেই লাস্ট খেয়ে নিই, তো ওই জন্যে আজকে খেলাম। আর আমি এখানে এটা ব্লগ দেখছি একটা, আর এটা খাবো দিয়ে ঘুমিয়ে যাবো। এই যে চলে এসছে, এই যে যেই দেখেছে আমি এটা নিয়ে এসেছি, ও নিজের খাবার ছেড়ে চলে এসছে, কি রে নিজের ভাত খা, যা বাবা যা, ভাত তো খেয়েছ, ভাত তো খেয়েছ, আমি দিব না আজকে, আজকে না, শুরু হয়ে গেল, এলো আর শুরু, স্টার্ট, চলো ওখানে বস, হ্যাঁ ওখানে বসো, বসো ওখানে বসো, একদম আসবে না এখানে। ডিনার তো হয়ে গিয়েছে, ওটাই খেলাম, আর কিছু খাবো না। আর রোজি গোল্ডি নিজের খাবার খেয়ে ও বিট্টুর কাছে ঘুমোচ্ছে, বিট্টুও কিছু খেলো না, আর আমি বললাম, তো বলছে আমার খুব মাথা ব্যথা করছে, আমি কিছু খাবো না, তো ঠিক আছে আমি আর কোনো জোর টোর করলাম না, আর এখন আমিও ঘুমিয়ে যাবো, কারণ একা একা বসে থাকতে আর কত ভালো লাগে, আর কতই বা টিভি দেখবো, আজকে তো বাড়ি থেকেও বেরোয়নি একটু। তো যাই হোক আমি প্রতিদিন ভাবি যে বাইরের খাবার খাবো না, একটু হাঁটাচলা করবো, একটু রোগা টোকা হবো, তারপরে যখনই খিদে পায় আমার মনে হয় খেয়ে নিই আজকে কি হবে, এই করে করে আমি দিন দিন ফুলে যাচ্ছি, কম আর হচ্ছে না, আমার ওয়েটটা আরও বেড়ে যাচ্ছে, খুব চিন্তার বিষয় এটা, কিন্তু আমি একদিন রোগা নিশ্চয়ই হব, হবই আমি রোগা। তো যাই হোক রোগা কবে হব সেই চিন্তায় মাথা ঘামিয়ে এখন লাভ নাই,
আপাতত ঘুম পাচ্ছে, এখন আমি শান্তিতে ঘুমাই। এই তো জীবন আমার, খাওয়া ঘুম টিভি দেখা, আর কোনো কাজ নেই, আর এই জন্যেই এই অবস্থা আমার, জীবনে কিছু করতে পারলাম না। কি বলবো আর, খুব কষ্ট আমার জীবনে এই সব দিক থেকে, আদার্স কিছু না, কেউ কোনো বাচ্চাকে দিক থেকে নিও না ব্যাপারটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।